সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে মাধ্যমিক, যেটাকে আমরা এসএসসি বা দাখিল বলতেছি, তার পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। তো আপনি যদি দেশের বাইরে থাকেন, প্রবাসী হন, অথবা দেশে থাকেন, আপনি যদি আপনার প্রিয়জনের রেজাল্টটা মার্কশিট সহ দেখতে চান, আসলে কোন সাবজেক্টে কত পেলো, তাহলে কোথায় থেকে দেখবেন? সাধারণত আমরা রেজাল্ট দেখার জন্য রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটিরই প্রয়োজন হয়। তো আপনারা বর্তমানে এখন পর্যন্ত হয়তো অনেকে জেনে গেছেন কত পেয়েছে, অথবা মেসেজের মাধ্যমে জানতে পেরেছেন। তো যাই হোক, আজকে আমি দুটি ওয়েবসাইটের নাম বলতেছি। একটি হচ্ছে ebord.result, আপনারা যদি জাস্ট গুগলে যান, গুগল করেন, ইবোর্ড যদি লেখেন তাহলে চলে আসবে ইবোর্ড রেজাল্ট। এই যে ইবোর্ড রেজাল্ট আছে, এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এক্ষেত্রে জাস্ট আপনি এক্সামিনেশন টাইপ সিলেক্ট করবেন, এসএসসি কত সালের, 2020 সালের কোন বোর্ডের অধীনে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন, এবং রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল, এতটুকু করবেন যথেষ্ট। তার পরবর্তীতে এখানে আপনার নির্দিষ্ট রোল নাম্বারটি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, দেওয়ার কোনো প্রয়োজন না, শুধু এখানে সিকিউরিটি কোডটা দিতে হবে। এটা প্রতিবারে ভিন্ন আসবে, উপায় আপনার প্রতিবারে এটাকে দেখে দেখে এটাকে আপনাকে দিতে হবে। এই পর্যন্ত আর কিছু করতে হবে না, জাস্ট গেট রেজাল্টে যদি ক্লিক করেন, এই যে দেখুন আমার সামনে রেজাল্ট চলে এসেছে। এখানে জিপিএ হচ্ছে 4.6। নিচের দিকে যদি আমরা যাই, সাবজেক্ট ওয়াইজ হিসাবে প্রতি সাবজেক্টে কোন সাবজেক্টে কী পেয়েছে এটি দেওয়া আছে। তো আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট অপশনে ক্লিক করে আমরা এখানে সেভ এস পিডিএফ দেওয়া আছে, তো আমরা সেভ করেও রাখতে পারি আমাদের ল্যাপটপে। তো এটা ছাড়া দ্বিতীয় যে ওয়েবসাইটটি, সেটি আপনারা সবাই জানেন, যেটা এডুকেশন বোর্ড রেজাল্ট .gov/bd। তো এক্ষেত্রে যে সমস্যাটি এখানে যেটি করতে হয়, সেটি হচ্ছে যে আপনি বোর্ড সিলেক্ট করার পরে নির্দিষ্ট বোর্ডটি আপনি সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হয়, প্লাস আপনাকে রোল নাম্বারও দিতে হয়। তো অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার জানা থাকে, তাহলে এই ওয়েবসাইটটি সাহায্য নিতে পারেন। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার জানা না থাকে, তাহলে আমি যে ওয়েবসাইটটি বললাম, এটির মাধ্যমে খুব সহজে আপনারা রেজাল্টগুলো বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।